আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাঁটা মুকুটের বনসাই বানানো যায়। অনেকেই হয়তো বলবেন, কাঁটা মুকুট যেহেতু বৃক্ষ জাতীয় কোনো গাছ নয়, তাই কাঁটা মুকুট বনসাই করা সম্ভব নয়। কিন্তু এটা আমার ভিডিওর টপিক নয়, আমার ভিডিওর টপিক কাঁটা মুকুট গাছকে কিভাবে বনসাই শেপ দেওয়া যায় অথবা গাছকে কিভাবে ঝোপালো করা যায়, এটাই মেইন টপিক। আশা করি এই বিষয়টা নিয়ে আমরা তর্কে লিপ্ত হব না এবং ভিডিও থেকে আমরা পজিটিভ কিছু নেবার চেষ্টা করব। এখানে যে তিনটা কাঁটা মুকুট গাছ দেখতে পাচ্ছেন, এগুলো আমি বনসাই করার চেষ্টা করছি। এখনও এদের যাত্রা শেষ হয়নি, এদের ডালগুলাকে সুতা দিয়ে নিচে বেঁধে বেঁধে দিতে হবে, অনেক কাজ বাকি আছে। প্রথম কাজ হলো যে গাছটিকে আপনি বনসাই করতে চান সেটা সিলেক্ট করা। এই সিলেকশন করার ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে আপনি বাগান থেকে একটু ঝোপালো অথবা মোটা গাছ সংগ্রহ করবেন। যদি না পান সেক্ষেত্রে একবারেই সমস্যা নাই, কিন্তু চেষ্টা করতে হবে। ঝোপালো গাছগুলোর সুবিধা হলো এদেরকে তাৎক্ষণিক একটা স্টাইলে ফেলে কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিন্তু একডালের গাছগুলোতে আপনার ধীরে ধীরে ডাল আনতে অনেক সময় লাগে। আপনি আপনার গাছটিকে কোন আকৃতি দিতে চাচ্ছেন সেটা প্রথমে আপনাকে ঠিকঠাক করে নিতে হবে। একবার জার্নি শুরু করলে পরে সেটার চেঞ্জ করা সম্ভব হবে না। একডালের গাছগুলোর ক্ষেত্রে প্রধান সমস্যা হলো এদের মাথা কেটে দিলে অনেক সময় নতুন ডাল আসে না এবং গাছটি নষ্ট হয়ে যায়, যার ফলে গাছ একটু ছোট হোক কিন্তু যে গাছে একটু ছোট বাচ্চা কাচ্চা অথবা ডাল আছে সেই গাছগুলো দিয়ে বনসাই করা সবচেয়ে ভালো। কারণ এর মাথা কেটে দিলেও এর পাশের যে ডালগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুব সুন্দর করে বেড়ে উঠবে, এটা নিশ্চিত। কিন্তু যদি এই ডালগুলো না থাকে তাহলে এটার কোনো সিওরিটি দেওয়া যায় না। চেষ্টা করবেন নার্সারি থেকে তাই একটু ডালপালা আছে এরকম চারা সংগ্রহ করবার। এই চারাগুলো যদি সাধারণ ভ্যারাইটির সংগ্রহ করেন তাহলে কিন্তু সাধারণ নার্সারিগুলোতে সহজেই পেয়ে যাবেন এবং দামও অনেক কম। আমি এই চারাটুকু সংগ্রহ করেছি মাত্র 50 টাকা দিয়ে। একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হলো গাছে যদি পাতা না থাকে তাহলে সেই গাছটিকে ডিস্টার্ব না করাই ভালো। যেহেতু গাছে এখন পাতা নেই তাই এর খাদ্য উৎপাদন প্রক্রিয়া অনেকটাই বন্ধ হয়ে আছে। তার উপর যদি এর উপরের দুই একটা পাতা সহ গাছের মাথা কেটে দেওয়া যায় তাহলে গাছটি হঠাৎ করে একটা স্ট্রেচের মধ্যে পড়ে যায়। তাই গাছ সিলেকশন করবার সময় যে গাছটি সবচেয়ে সতেজ, অনেক পাতা আছে এবং যে গাছটির মাটি অন্তত 1-2 মাস আগে পরিবর্তন করা হয়েছিল, অর্থাৎ গাছের মধ্যে যথেষ্ট খাদ্য আছে নতুন ডালপালা বের করার মতো, সেই গাছটিকেই সিলেক্ট করুন। সুতরাং বলা যায় গাছকে বনসাই করবার 1 মাস আগে মাটিটা পরিবর্তন করলে খুব ভালো ফলাফল পাওয়া যায়। এবার আমরা কথা বলবো গাছটিকে কিভাবে আপনি আপনার মনের মতো আকৃতি দেবেন। প্রথম থেকেই আকৃতি শিওর না হতে পারলে পরে কাজগুলো একেবারে এলোমেলো হয়ে যায়। এখানে আমি কিছু ডিজাইন নামিয়ে রেখেছি, এর মধ্যে যে স্টাইলটা পছন্দ হয়েছে আমি সেটাই এখন আমার গাছে অ্যাপ্লাই করব। এই গাছের একেবারে নিচের দুইটা ডাল রয়েছে, একটা বাম দিকে দেব আর একটা ডান দিকে দেব। আবার এর উপরেই আবার দুইটা ডাল রয়েছে, এটাও একটা আমি ডানে দিব, একটা বামে দিব। যেহেতু গাছটিকে আমি আর উপরে বাড়াবো না তাই তীর চিহ্নের এখানে গাছটিকে কেটে দিব। মাথাটা কেটে দিলে নিচের ডালগুলো যথেষ্ট খাদ্য পাবে এবং ডালগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। এতক্ষণ আমি যে কথাগুলো বলছিলাম সেটাই আমি এই গাছের উপর অ্যাপ্লাই করেছি আজ থেকে প্রায় 6-7 মাস আগে। দেখুন, আমি উপরের মাথা কেটে দিয়ে শুধু নিচের দুইটা ডাল রেখেছি এবং উপরের দুইটা ডাল রেখেছি। এখন আমি যদি এই প্রত্যেকটা গাছের ডালের মাথাগুলো আবার কেটে দেই, সেটা থেকে আবার দুইটা করে নতুন ডাল বের হবে এবং গাছটি খুবই ঝোপালো একটা আকৃতি ধারণ করবে, অনেকটা এই গাছের মতো। এবারের কাজটি খুবই সোজা, একটা সুতো দিয়ে ডালগুলোকে একটু নিচের দিকে নামিয়ে নিয়ে আসা, যাতে ডালপালাগুলো শুধু উপরের দিকে না গিয়ে চারিদিকে ছড়িয়ে যায়। এতে প্রত্যেকটা ডাল ভালো আলো বাতাস পাবে এবং ডালগুলো খুব সুন্দর করে বেড়ে উঠবে, গাছটিও সহজেই ঝোপালো এবং বনসাই আকৃতি ধারণ করবে। চিন্তিত হবার কিছু নেই, এই প্রক্রিয়াতে গাছের প্রত্যেকটা ডাল সমান পরিমাণে আলো বাতাস পায় এবং ডালগুলো বেশি পুষ্টি পায় আর ডালগুলো সব তাজা হয়ে ওঠে। বনসাই করবার ক্ষেত্রে সবচেয়ে বড় এবং প্রথম ভুল হলো প্রথমেই গাছটিকে ছোট পাত্রে লাগানো। ছোট পাত্রে লাগালে গাছটি খুবই ধীরে ধীরে বাড়ে এবং বনসাই রূপ
পেতে অনেক বেশি সময় লাগে। তাই প্রথমে আপনারা গাছটিকে বড় পাত্রে লাগিয়ে মোটাসোটা করে নেবেন, তারপরে ধীরে ধীরে শেপ দিবেন এবং শেপ দেওয়া হয়ে গেলে সেটাকে ছোট ডেকোরেশন পাত্রে দেবেন। বনসাই একটা দীর্ঘ প্রক্রিয়া, 6 মাস কিংবা 1 বছরের মধ্যে হয়ে যাবার মতো বিষয় নয়, তাই ধৈর্য ধরে গাছটির পিছনে লেগে থাকতে হবে এবং এটাকে মনের মতো করে যত্ন করতে হবে। আপনার বনসাইগুলো যখন ফুলে ভরে উঠবে তখন না জানি কত সুন্দর দেখাবে। সবাই ভালো থাকবেন, টাটা।